দেখো দেখো, সাবধানে। সিরিয়াসলি একদম ঠিকঠাক। হ্যালো সবাই, আমি আরতি বলছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকালকে রাতের বাসে করে আমরা চলে এসেছি খাগড়াছড়িতে, আর এখন আমরা যাত্রাবিরতির জন্য আছি হচ্ছে FNF রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। এখানে আমরা কিছু সময় ফ্রেশ হব, নাস্তা করব, তারপর আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে সাজেক। আর বেশি লাগবে না, থ্যাংক ইউ। চিন্তা করে চিন্তা করে এখানে ঠিক কিসের লটারি হচ্ছে আমি একটু শর্টকাটে বলে দিই। সাজেকের উপরের রুম থেকে ভিউটা একটু সুন্দর, মেঘগুলো অনেক সুন্দর কাছে দেখা যায়। তো ওই উপরের রুমে কারা থাকবে আর নিচের রুমে কারা থাকবে এ নিয়ে লটারি হচ্ছে। তো আমি, শাম্মি, সাদিয়া, মিশু হচ্ছে উপরের রুমে সেই সেন্ট মার্টিন ট্যুরের মতো, আর বাকিরা নিচের রুমে। একদম ফেয়ার সিলেকশন হয়েছে। শাম্মি হচ্ছে ঘুমের জন্য উপরে উঠতে পারলো না, বাকি সবাই চাঁদের গাড়ির উপরে, শুধু সাদিয়া আর আমি হচ্ছে নিচে ছিলাম। এত ঠান্ডা বাতাস, তো মানে আর উপরে উঠতে পারলাম না। এখন আমরা হচ্ছে দিঘিনালা হয়ে সাজেক যাচ্ছি খাগড়াছড়ি থেকে, আর সবাই অনেক গান বাজনা করছে, মজা হচ্ছে অনেক। খাগড়াছড়ি থেকে সাজেক যেতে লাগে মাত্র হচ্ছে 2 ঘন্টা, তবে মাঝে একটা বিরতি নিতে হয়। ওখানে
পরে আর্মি স্কোয়াডের সাথে বাকি 1 ঘন্টা ট্রাভেল করে সাজিক ঢুকতে হয়। অনেক উঁচু নিচু রাস্তা পাড়ি দিয়ে আমরা ফাইনালি চলে এসেছি চান্দেরবাড়ি রিসোর্ট সাজেকে। আমরা লটারি করে উপরে জায়গাটা পেয়েছি আর ওরা নিচে, কিন্তু দুইটা রুমের ভিউ সেম দেখিস, তাই দেখা যাক কেমন হয়। এখান থেকে মেঘের ছায়া দেখা যায়, একটু জুম করি, এই তো মেঘের ছায়া। মেঘ কোথায়? উপরে। পর রিসোর্টে আমরা সবাই ঝর্নার পানি দিয়ে গোসল করে এখন চলে যাচ্ছি লাঞ্চ করতে। এখন ঝর্নার পানি কোথায় পেলাম জানেন তো? সাজেকে কিন্তু আপনি পানি ইলেকট্রিসিটি 24 ঘন্টাই পাবেন, তবে ঝর্নার পানিটা হচ্ছে ওরা নিচে থেকে উপরে তোলে, আর এটা হচ্ছে আপনি যাই ইউজ করেন না কেন সবই ঝর্নার পানি আসলে। আমরা এখন লাঞ্চ করার জন্য চলে এসেছি অবকাশ ইকো কটেজের রেস্টুরেন্টে, আর ওদের পাশে একটা রিসোর্টও আছে। তো এই তো আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে বন মুরগি, যেটা হচ্ছে দেশি মুরগির থেকেও অন্যরকম স্বাদের, অনেক মজার ছিল এটা। আর সাথে ছিল এটা চিকেন গুতিয়া, এটা অনেক ইউনিক একটা চিকেন ভর্তা, অনেক ঝাল ঝাল, এটা দিয়েই মনে হয় সবচেয়ে বেশি ভাত খাওয়া হয়েছে আজকে। সাথে ভর্তা ছিল আলু ভর্তা, ডাল আর সবজি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কংলাক পাহাড়, যেটা হচ্ছে সাজেক থেকে যেতে হবে আমাদের এই চান্দের গাড়ি করে। তো ওখানে নেমে আমরা হচ্ছে আবার সবাই একটা করে বাস কিনে নেব, যেটা দিয়ে পাহাড়ে উঠব। তো চলুন আপনাদের সাথে নিয়ে ওঠা যাক আজকে।
এই তো এখানে ছোট ছোট পাহাড়ি মেয়েদের থেকে আমরা বাস কিনে নিয়েছি 5 টাকা করে। ওরা খুব মানে সবাইকে ঘিরে ধরেছিল যে আমারটা কেন আমারটা কেন। তো এখন আমরা সবাই পাহাড়ে উঠছি। এখানে রাস্তা বেশি দূর না, মানে 15 মিনিটের মতো লাগবে উপরে উঠতে, আর খুব কষ্টের রাস্তা এমনও না, তো আপনি যে কোনো রকমের জুতো পরেই উঠতে পারবেন। আচ্ছা, আমরা এখন কংলাক পাহাড়ে উঠছি। সবার হাতে বাস। হ্যাঁ, সেলফি অবশ্যই তোলা হবে। কে তুলবে সেলফি? এইভাবে না, উপরে যে থাকবে সে তুলবে। না না, আমার পেছনে কেউ নাই, আমি একাই পেছনে। তো আমাদের কিছু ভালো ছবি তুলে দিতে পারতো। লাঠি নিয়ে উঠতে তো ভালোই কষ্ট, কিন্তু আমরা মনে হয় মোটামুটি চলে এসেছি নাকি? সবাই তো উঠে গেছে। মিশো কত দূর বাকি? আর উঠে গেছি। এখানে তো অনেক দোকান আছে। এদিকে দুই দিকে দুইটা রাস্তা, আমরা কোন দিকে যাব? এদিকে। আচ্ছা, কি দেখছিস তোরা এখান থেকে? চূড়া দেখছে তারা। আমি উঠি। ওয়াও, এদিকে যেহেতু সূর্য ডুববে এই জন্য দেখা যাচ্ছে না তেমন কিছু। এই হচ্ছে পুরো ভিউটা। সমস্যা নেই, কংলাক পাহাড়ে স্বাগতম। আমরা চলে আসছি। আমরা কি এদিকে যাবো না ওইদিকে যাবো? আমরা কোন দিকে? সোজা চলে এসেছি সর্বোচ্চ পয়েন্টে, কংলাক পাহাড়ের সর্বোচ্চ পয়েন্ট। কংলাক পাহাড়ে স্বাগত। হ্যাঁ একদম। আর সাজেকে সর্বোচ্চ স্থান, কংলাক পাহাড়ের উঁচু স্থান এটা। অনেক মানুষ, সাথে একটা চায়ের দোকানও আছে। কংলাক পাহাড়ে আপনাদের স্বাগত। ধন্যবাদ। কংলাক পাহাড়ে আপনাদের স্বাগত। আসুন আসুন। অনেক মানুষ। আমার জন্য একটা প্লিজ পাহাড়ি কলা। থ্যাংক ইউ। চারিদিকে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি। এই এলাকাটাকে বলা হয় কংলাক পাড়া। আজকে আমরা এখানে সূর্যাস্ত পর্যন্ত থাকব। চারিদিক অনেক সুন্দর লাগছে, কারণ আমরা পাহাড়ের ওপরে সূর্যাস্ত দেখতে যাচ্ছি আজকে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, নইলে অনেক লেন্দি হয়ে যাবে। আর এই ব্লগের দ্বিতীয় পার্ট দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সবাই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।